हेलो प्रिंस, गुड मॉर्निंग। इट्स विंग मी चैनल में আপনাদের সবাইকে স্বাগত। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আমি চৌ আবার একটা নতুন ব্লগ শুরু করলাম আজকে। আজকে দিনটা খুবই ভালো, আপনারা তো জানেনই আজকে রথযাত্রা, তো সবাইকে শুভ রথযাত্রা। কিন্তু এখানে তো সেরকম কিছু হয় না, তো আমরা তো নতুন এসেছি, তো জানি না বাইরে কোথাও হয় নাকি সিটিতে, তো এখানে আশেপাশে তো কোথাও হয় না, তবে আমাদের গ্রামে হয় রথযাত্রা, খুব ভালো করেই হয়। আর আগে যেখানে আমরা থাকতাম ব্যাঙ্গালোরে দিল্লিতে সব জায়গাতে ক্যাম্পাসের ভেতরে হতো, কারণ আমাদের যেমন বাঙালিদের গ্রুপ থাকে দুর্গাপুজো হয়, তেমনি ওখানে উড়িষ্যারও একটা গ্রুপ আছে, তো সব ক্যাম্পাসে আমাদের যেখানে যেখানে থাকতাম সেখানে ওদেরও খুব সুন্দর করে রথ মানে সাজিয়ে গুছিয়ে পুজো হওয়ার পর বেরোতো, তো আমরা সবাই যেতাম, সবারই খুব মজা লাগতো রথের দড়িতে মানে টান দিতে। তো এবছর আর কিছু হচ্ছে না, তাই আমাদেরকে দেখাতেও পাচ্ছি না, তো ঘরেই আছি। ভাবলাম মনটা একটু সকাল থেকে খারাপ লাগছিলো, তো কিছুই আজকে রথের দেখতেও পেলাম না, কিছু করতেও পারবো না, তো ভাবলাম আমার মন খারাপ করে কি করবো, কেন আমাদের তো জীবনটা এরকমই এরকম করেই কেটে গেল এত বছর। তো চলুন দেখি আজকে কি করা যায়, রথের দিন ভালো দিনে মন খারাপ করে লাভ নেই, তো আজকে দিনটা শুরু করি, সাথে থাকুন। It's being me. বাড়ির বাইরেটা এলাম, ভালো একটু সাফ করি, অতদিন ধরে সাফ করা হয়নি, গ্যাসটা সেখানে রাখাই থাকে, তো দেখো তো দেখুন কালকে দেখিয়েছিলাম জামা কাপড় কেছে মানে বৃষ্টির মধ্যে বাড়িতে শুকুতে দিয়েছিলাম, তো কাল সেরকম ভাবে শুকিয়ে ওঠেনি, মানে আজকে রোদ উঠেছে, তাই ভাবলাম মেলে দিয়ে আসি, তো সকাল সকাল মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, তো চলুন ওগুলো উঠিয়ে নিয়ে আসি, তারপর গুছিয়ে রাখি। চলে এলাম, এরপর এগুলো গুছিয়ে যে যার জায়গায় রেখে দিই, তারপর দেখি রান্না বান্না কি করি।
রান্নাঘরে চলে এলাম, তো ভাবলাম বাসনগুলো ধুয়ে নিই, তারপরে দেখি কিচেনটা আজকে একটু সাজি পরিষ্কার করব। তো দেখি বাসনগুলো আগে ধুয়ে নিই। আজকে দেখুন ভাবলাম কিচেনে গ্যাসটা একটু মিক্সিটা এগুলো পরিষ্কার করি, অনেকদিন পরিষ্কার করা হয়নি, তেল চেটে হয়ে গেছে, তা একটু গরম জল করলাম, সার দিলাম, একটু ভিনেগার দিয়েছি, তো ওই দিয়ে একটু ঘষে পরিষ্কার করি। দেখুন কিচেন সাফ করা হয়ে গেল, মোটামুটি পরিষ্কারই হয়েছে আগের থেকে। আসলে মাছ মাংস এত হলে তেল চিটে হয়ে যায় না, এখানে তো চিমনি নেই, ফ্যান আছে, দেখুন ফ্যানেতে পুরো তেল চিটে হয়ে গেছে, কিন্তু অত ওপরে তো আমি উঠতে পারবো না, তাই নিচে নিচে সাফ করে দিলাম। ছোট্ট কিচেন একটু পরিষ্কার না রাখলে ভালো লাগে না, দেখুন পুরো সাফ করে দিলাম। স্নান টান করে দেখুন ফ্রেশ হয়ে চলে এলাম, অনেক কাজ ছিল তো আজকে করলাম, ক্লিন করতে করতে অনেক কিচেনটা দেরি হয়ে গেল, তারপর রান্না বান্না করলাম, তারপর মেয়েও চলে এলো, তারপরে হাজব্যান্ড আসবে, তাই ভাবলাম ভিডিওটা শেষ করি, কারণ তখন মানে দেরি হয়ে গেছিলো, অনেকে তাড়াতাড়ি রান্না করে নিই, স্নানটা ভাবলাম করে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলবো, তাই এলাম। তো আপনারা আমার ব্লগগুলো দেখছেন, আরও দেখবেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন।
आज के तो रथजात्रा तो अवश्य रथ देख मेल जान जिलेबी पापड़ खान हमारे एखे तो नहीं जावर सूझ नहीं तो अवश्य आनंद करूँ और भलो थकून और सबा के भलो रख नमस्कार।